प्रिय छात्र छात्री एवं भिवार्स तुम्हारा सबाई केमन आछो आशा करी तुम्हारा भालोई आछो। आजकेर आमादेर आलोचनार टपिक होच्छे इंटरमिडिएट कलर। एर आगे आमरा आलोचना करेछिलाम प्राइमरि एवं सेकेंडारि कलर, आज के जानबो टार्टियारि कलर बा इंटरमिडिएट कलर बा मिश्र रंग सम्पर्के। प्रथमे बोली मिश्र रंग काके बोले बा इंटरमिडिएट कलर काके बोले। प्राथमिक रंग बा प्राइमरी कलर, सेकेंडरी रंग बा सेकेंडरी कलर बा माध्यमिक रंग। एर आगे जेटा आमरा आलोचना करेछिलाम प्राइमरी कलर एवं सेकेंडरी कलर एई दुटो कलारेर सम्मिश्रणेर फले जे कलारगुलो आमरा पाबो सेटाके बला होच्छे इंटरमिडिएट कलर। একটু উদাহরণ দ্বারা বুঝিয়ে দিই ব্যাপারটা। যেমন ধরো রেড, এটা হলো একটা প্রাইমারি কালার, অরেঞ্জ এটা হলো একটা সেকেন্ডারি কালার। এই দুটোর মিশ্রণের ফলে আমরা একটা রং পাবো, সেটাই হচ্ছে ইন্টারমিডিয়েট কালার, সেটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট কালার। রেড আর অরেঞ্জ মিশিয়ে যে কালারটা আমরা পাই, সাধারণত রেড এবং অরেঞ্জ মিশালে আমরা গাঢ় অরেঞ্জ বা একটু হালকা লাল, যেমনটা ইটের যে লাল, ইটের গুঁড়োর যে লাল, সেই ধরনের একটা লাল আমরা পেয়ে থাকি, সেটাকে ইংরেজিতে বলা হয় স্কারলেট। ঠিক আছে, এরকম আরও অনেক উদাহরণ আছে, যেমন ইয়েলো এবং অরেঞ্জ। ইয়েলো হচ্ছে প্রাইমারি রং, অরেঞ্জ একটা সেকেন্ডারি। এই দুটোর ফলে আমরা কী রং পাবো? লাইট অরেঞ্জ বা এটাকে ডিপ ইয়েলো বলা অনেক সময় বলা হয়। এখানে একটা বিষয় স্পষ্ট করা প্রয়োজন, সেটা হচ্ছে এই যে দুটো রং মিশিয়ে, একটা প্রাইমারি রং একটা সেকেন্ডারি, এই দুটোকে মিশিয়ে আমরা যে রংটা পাবো সেই রংটা কেমন হবে সেটা কিন্তু নির্ভর করছে দুই রঙের পার্সেন্টেজের উপর, অর্থাৎ দুটো রঙের পরিমাণের উপর, হলুদের পরিমাণ এবং কমলার পরিমাণের উপর নির্ভর করছে কি ধরনের আমরা কমলা বা হলুদ রং পাবো, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তাহলে দুই রঙের পরিমাণের উপর নির্ভর করে আমরা কি ধরনের রং পাবো, তাহলে রঙের মিশ্রণের ক্ষেত্রে রঙের পরিমাণটা একটা বড় ব্যাপার, পরিমাণের উপরেই কিন্তু রংটা নির্ভর করবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো ইয়েলো এবং গ্রিন। ইয়েলো গ্রিনের ফলে আমরা মিশিয়ে, ইয়েলো একটা প্রাথমিক রং, গ্রিন একটা মাধ্যমিক রং, এই দুটো রঙের মিশ্রণের ফলে আমরা যেটা পাবো সেটাই হবে ইন্টারমিডিয়েট কালার বা মিশ্র রং। এটা কী রং পাবো? ইয়েলো এবং গ্রিনের ফলে যে রংটা পাওয়া যায় সেটা হচ্ছে একদম হালকা সবুজ, এটাকে ইংরেজিতে ইয়েলো গ্রিন বলে পরিচিত আমরা, ইয়েলো গ্রিন বলে আমরা জানি এই রংটা। অনুরূপভাবে এগুলো ব্লুর সঙ্গে ভায়োলেট মিশালে আমরা ডার্ক ভায়োলেট ধরনের একটা কালার পেয়ে থাকি। অবশ্য এই ডার্ক ভায়োলেটটা কেমন হবে নির্ভর করছে দুটোর পরিমাণের উপর, বারবার আমি বলছি একটা কথা, পরিমাণের উপর কিন্তু রংটা নির্ভর করে। তারপরে এসে দেখো রেড এবং ভায়োলেট। রেড ভায়োলেটের সঙ্গে মিশালে আমরা যে কালারটা পাই তাকে আমরা ইংরেজিতে রেড ভায়োলেট হিসেবে আমরা চিনি, এটাকে রেড ভায়োলেট বলা হয়। মানে লালও মনে হবে আবার একটু ভায়োলেট ভায়োলেটও মনে হবে, ওই জন্য নাম হচ্ছে রেড ভায়োলেট এটার নাম। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও কিন্তু এই দুটোর পরিমাণের উপর কিন্তু নির্ভর করছে এই কালারটা কেমন হবে। হ্যাঁ, যেমন ধরো রেড যদি 90% দিয়ে থাকি, ভায়োলেট যদি 10% দিয়ে থাকি, তাহলে এক্ষেত্রে এক ধরনের আমরা রেড ভায়োলেট পাবো, এটা অনেকটা তোমার রানি কালারের মতন পাওয়া যাবে খানিকটা, মেরন টাইপের কালার। ঠিক আছে, মেরন টাইপের কালারটা পাওয়া যায় এরকম। অর্থাৎ মোট কথা জানতে হবে দুটোর পরিমাণের উপরেই কিন্তু রংটা পাওয়া যাবে, এটা চর্চার মাধ্যমে ইম্প্রুভ করতে হয়, রঙের সাথে রঙের প্রতিনিয়ত মিশ্রণ ঘটিয়ে ঘটিয়ে নিজে এক্সপেরিমেন্ট করে
चर्चार माध्यमे रंगेर कन्सेप्टटाके क्लियर करते हैं। रंगेर दक्षता बाढ़ाते गेले प्रतिनियत रंग सम्पर्के तोमाके मिशिए 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 सब समय रंगके मिशिए मिशिए निजे अभिज्ञता संचय करते हबे, एटा हच्छे मेन कथा। ठीक आछे, ताहले आमरा रंग सम्पर्के रंगेर जे तीनटे पार्ट छिलो प्राथमिक रंग, गौण रंग एवं मिश्र रंग, इंग्रेजीते प्राइमरी कलर, सेकेंडरी कलर एवं टर्टियरी कलर बा इंटरमिडिएट कलर, ये तीनटे रंगेर विभाग आमरा आलोचना करे फेललाम। तोमादेर काज हच्छे बाड़ीते प्रैक्टिकाली ओई रंगगुलोके मिशिए मिशिए तैरी करिए देखो किरकम धरे पाওয়া যাচ্ছে। प्रैक्टिकाली तोमादेर एटा प्रैक्टिस करते हबे। ठीक आछे, आजके ए पर्यन्तई। आर आगामीते आमरा रंगेर आरो विभिन्न रकम विषय आछे, जेमन वार्म कलर, कूल कलर, हाँ एगुलो अनेक रंगेर अनेक विषयगुलो आछे, आस्ते आस्ते आमरा जानबो। तोमरा आपातत ए पर्यन्तई प्रैक्टिस करते थाको। ठीक है।